আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দু মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, একদিনে আরও 78 জনের মৃত্যু। নিয়ন্ত্রণে ঢাকার পার্শ্ববর্তী 7 জেলা খুলনায় কাল থেকে কঠোর লকডাউন। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকাদান শুরু, প্রথম দিনে 360 জনকে দেওয়া হল। রাজধানীর 3টি কেন্দ্রে স্বস্তিতে টিকা গ্রহীতারা। লক্ষ্মীপুর 2 আসন আর 204টি ইউপিতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সহিংসতায় বরিশাল ও ভোলায় নিহত 2, নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি ইসি সচিবের। মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বিএনপি, দুর্নীতির প্রবণতা মিশে গেছে দলটির অস্থিমজ্জায়, বলেছেন ওবায়দুল কাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে করোনায় আরও 78 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 4,500-এরও বেশি, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। শনাক্তের হার ছাড়িয়েছে 19%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের লাগাম টানতে হলে এই মুহূর্তে সারা দেশে লকডাউনের কোনো বিকল্প নেই। বেশ কিছুদিন ধরেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে একদিনে করোনায় আরও 78 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 23 জন, চট্টগ্রামে 11 জন, রাজশাহীতে 15, খুলনায় 14 ও রংপুরে 9 জনের মৃত্যু হয়েছে। নতুন 4,636 জন সহ এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 8,56,304 জনের। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 19.27, সুস্থ 91.73 ও মৃত্যুর হার 1.59%। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের কোনো বিকল্প নেই, নইলে হাসপাতালের উপর চাপ আরও বাড়বে। যখন 15%-এর বেশি শনাক্ত পার্সেন্টেজ চলে যাবে, তখন যদি আমরা লকডাউন না দিই, হাসপাতালের উপর এমন একটা চাপ সৃষ্টি হবে যে হাসপাতাল ওটা ডিল করতে পারবে না। তাহলে এই লকডাউনে সংক্রমণ কমবে না, বন্ধ হবে না, কিন্তু হাসপাতালের উপর চাপ কমলে মৃত্যুহার কিছুটা কমতে পারে। এই জন্য এই লকডাউন দেওয়াটা জাস্টিফাইড। এটা যদি 20%, 30%, 50% যত বেশি আমরা করতে পারি, এরই একটা প্রভাব আছে। তা একদম জিরো নাই থাকার চেয়ে এই প্রভাবটা কিন্তু কম নয়। এই জন্য এটাকে আমরা মনে করতেছি যে লকডাউন দিতে রাখতেছে, এটা ঠিক আছে, সাথে সাথে হবে না, লকডাউনের সুফল পেতে 1 সপ্তাহ সময় লেগে যাবে। করোনা পরীক্ষা বাড়ানো, স্বাস্থ্যবিধি মানা ও টিকা কর্মসূচি জোরদারেরও পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। এদিকে করোনার বিস্তার রোধে ঢাকার আশপাশের 7 জেলায় আগামীকাল ভোর 6টা থেকে 30 জুন পর্যন্ত লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। জেলাগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এই 7 জেলায় জনসাধারণের চলাচল সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে যেতে দেওয়া হবে না। কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত বহাল থাকবে 30 জুন মধ্যরাত পর্যন্ত। তবে আইন শৃঙ্খলা, খাদ্য ও কৃষি উপকরণ, গণমাধ্যম, ডাকসেবা সহ বিদ্যুৎ, পানি, গ্যাসের মতো জরুরি সেবা, এর সাথে সংশ্লিষ্ট অফিস, কর্মকর্তা কর্মচারী, যানবাহন এবং করোনা টিকা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পরিস্থিতি বিবেচনায় দেশের অন্য জেলাগুলোতেও কঠোর বিধিনিষেধ জারি হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি কোনো লোকাল অথরিটি মনে করে যে তাদের এলাকাতে অ্যাগ্রাভেট করে গেছে, বন্ধ করা দরকার, দে উইল ক্লোজ ইট। এটা তাদেরকে ওই অরিজিনাল যে সার্কুলার ওখানে অথরাইজ করা আছে। ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত ইমিডিয়েটলি আসবে না। অন্যদিকে দেশে করোনা পরিস্থিতি কেবল ভয়াবহতার দিকেই যাচ্ছে। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মারা গেছে আরও 13 জন। খুলনার পরিস্থিতিও উদ্বেগজনক। মঙ্গলবার থেকে জেলায় শুরু হচ্ছে কঠোর লকডাউন। এছাড়া দেশের বিভিন্ন জায়গা লকডাউনের আওতায় আনা হয়েছে। এতে বাড়ছে না গণসচেতনতা, কমছে না সংক্রমণ। রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আজ আরও 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 6 জন, নাটোরের 3 জন এবং নওগাঁর 1 জন। 309 বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন 402 জন। এ নিয়ে গত 21 দিনে হাসপাতালটিতে 216 জনের মৃত্যু হয়েছে। নাটোরে সংক্রমণ ঊর্ধ্বমুখী। নাটোর ও সিংড়াপৌর এলাকায় 2 দফা 14 দিনের কঠোর লকডাউনের 13তম দিনে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 7 দিনের লকডাউন। জেলায় এ মহামারীতে মারা গেছেন আরও একজন, নতুন শনাক্ত 165 জন। জয়পুরহাটে কঠোর বিধিনিষেধের মধ্যেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 48 ঘন্টায় জেলায় মারা গেছেন 8 জন। 372টি নমুনা পরীক্ষায় শনাক্ত 96 জন। বগুড়ায় একদিনে করোনায় 2 নারীসহ 5 জনের মৃত্যু হয়েছে। 219 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 84 জন। কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মানায় গরজ নেই সাধারণ মানুষের। করোনায় দিনাজপুরে মারা গেছেন আরও 2 জন। জেলায় শনাক্ত 48.80%। সংক্রমণ ঠেকাতে সদর উপজেলার লকডাউন বাড়ানো হয়েছে আরও 1 সপ্তাহ। এদিকে দক্ষিণের জেলা খুলনায় করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন, গাজী মেডিকেল কলেজে 4 জন ও জেনারেল হাসপাতালে মারা গেছেন 1 জন। সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে কঠোর লকডাউন। সাতক্ষীরায় লকডাউনের 3য় সপ্তাহেও লক্ষণ নেই সংক্রমণ কমার। একদিনে 116 জনের নমুনা পরীক্ষায় 50 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। 2 সপ্তাহের গড় দেখি প্রায় 50%-এর আশেপাশেই পজিটিভিটি বিদ্যমান, এবং এটা লকডাউনের 3য় সপ্তাহও চলছে, কিন্তু সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আশানুরূপভাবে পজিটিভিটি এখনও কমছে না। জনগণ যদি একটু কষ্ট করে এখন লকডাউন মানে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং বিশেষত মাস্ক পরিধান করে, তাহলে আমরা আশা করব যে আমরা করোনা সংক্রমণটাকে এই সপ্তাহে চলমান সপ্তাহে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে পারব। সীমান্ত জেলা কুষ্টিয়ায় একদিনে 83 জনের সংক্রমণ ও 7 জনের মৃত্যু হয়েছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে 7 দিনের লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। নড়াইলে কঠোর লকডাউনের প্রথম দিনে গণপরিবহন সহ দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউন কার্যকরে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঝিনাইদহে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। 205টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 95 জন। চট্টগ্রামে করোনায় 4 জনের মৃত্যু সহ শনাক্ত 190 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর 3টি কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রো রিভার এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হয়। প্রথম দিন 360 জনকে এই টিকা দেওয়া হয়। ফাইজারের টিকা নেওয়ার পর স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন টিকা গ্রহীতারা। 1 সপ্তাহ পর্যবেক্ষণের পর অন্যদের দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। 1 মাস পর ঈদের পরে প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। করোনা প্রতিরোধে দেশের তৃতীয় ভ্যাকসিন হিসেবে ফাইজারের টিকা দেওয়া শুরু হলো সোমবার। সকাল 9টায় রাজধানীর 3টি হাসপাতালের টিকাদান কেন্দ্রে ফাইজারের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়। চলে বেলা 3টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আগে নিতে পারেন নাই এমন ব্যক্তিদেরই দেওয়া হয় ভ্যাকসিন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খলভাবে চলে টিকাদান কার্যক্রম। টিকা নেওয়ার পর কেন্দ্রের পরিবেশ নিয়েও সন্তুষ্ট গ্রহীতারা। এটা এতদিন সুযোগ ছিল না, এখন আসছে, সেই জন্য আমার ভালো লাগছে, যদিও একটু ভয়ও কাজ করছে। টিকা নেওয়ার পরেও খুব ভালো ফিল করতেছি, একটু মানসিকভাবেও যে একটা দিয়েছে এবং নেক্সট ডেটাও ফিক্স আপ করে দিয়ে দিচ্ছেন। ফাইজারের টিকা দিলাম ট্রায়াল ভার্সনে, তো সেটা হতে পারে আমার অনেক ভালো লাগতেছে। প্রথম পর্যায়ের গ্রহীতাদের পর্যবেক্ষণের পর পরবর্তীতে আরও বেশি মানুষকে এই টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ফাইজারের টিকা প্রথম দিচ্ছি আমরা। যে সমস্ত হাসপাতালগুলোতে আইসিইউ ফ্যাসিলিটিজ আছে এবং স্পেশাল কেয়ার নেওয়ার মতন অ্যারেঞ্জমেন্ট আছে, মানে ইমিডিয়েটলি নিতে পারবে, সেই জন্য শুধুমাত্র সেই সব কেন্দ্রগুলোই রেখেছি ফাইজারের জন্য। শ্রমিকদের যাওয়ার ক্ষেত্রে কোনো কোনো দেশে রেস্ট্রিকশন আছে যে ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা এরকম টিকাই হতে হবে যাতে আমাদের প্রবাসী শ্রমিকরা যেতে পারে। সেই সব বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে রয়েছে যে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টা। 45 টিকা কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। 120 জনের আমরা দিব, এরপর আমরা 7 দিন অপেক্ষা করব। 7 দিন পরে আমরা ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী যাদের বাকি থাকবে তাদেরকে আমরা দেওয়ার, 28 দিন পরে দেওয়ার কথা আর কি। এবং সেভাবে আমরা চিন্তা করছি, এটা আবার ঈদের দিন পড়ে যাচ্ছে, সেজন্য হয়তো আমরা ঈদের জাস্ট 2-1 দিন পরেই ওপেনিং ডে যেদিন হবে ওই দিন থেকেই আমরা আবার এই ফার্স্ট ডোজটাই সেকেন্ড ডোজটা আমরা দিতে পারব। প্রথম চালানে আসা ফাইজারের 1 লাখ টিকা 50,000 মানুষকে দেওয়া হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। মহামারী করোনার চোখ রাঙ্গানির মাঝেও নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে বিশ্বে আলোড়ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সহজলভ্য পাঠ দিয়েই উৎপাদন করা যাবে নতুন এই অ্যান্টিবায়োটিক হোমোকোর্সিন।
সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নয়, কাজ করবে মানব দেহে রেজিস্ট্যান্স হওয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও। তবে তাদের শঙ্কা, সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে হাতছাড়া হয়ে যেতে পারে বিস্ময়কর এই আবিষ্কার। মামুন আব্দুল্লাহ, রিপোর্ট। অ্যান্টিবায়োটিকের ইতিহাস খুব বেশি দিনের নয়, মাত্র 80 বছর আগে এটি আবিষ্কার হলেও পৃথিবী জুড়ে চিকিৎসা বিজ্ঞানে এখন বড় সমস্যা মানব দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়া, যার কারণ হিসেবে যত্রতত্র এর অপব্যবহারকে দুষছেন সংশ্লিষ্টরা। এমন হতাশাজনক বাস্তবতার মাঝে আলো ছড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সোনালী আশ পাঠ দিয়েই এবার আবিষ্কার করলেন চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর নাম অ্যান্টিবায়োটিক। গবেষকরা বলছেন, নব আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক ছোট প্রোটিন হওয়ায় এটি শুধু মানবদেহের ব্যাকটেরিয়া প্রতিরোধে সক্ষম নয়, রেজিস্ট্যান্স হওয়া ব্যাকটেরিয়া সুপারবাগের বিরুদ্ধেও কার্যকর। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলিকে, এগুলি সবগুলিকে মেরে ফেলতে পারে। সুতরাং এটা সম্বন্ধে আমরা খুব আশাবাদী যে ভবিষ্যতে এটা অনেক ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। যদি আমাদের দেশে এই মলিকুলটাকে যদি আমরা রাখতে চাই, নাহলে তো কিছু করা থাকবে না, হয়তো বিদেশিরাই কাজ করবে এটার উপরে। সর্বশেষ মেরোপিনাম নামে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন চিকিৎসকরা, তবে সেটিও অকার্যকর হয় বিশ্বব্যাপী। নতুন আলোচনার জন্ম দেবে হোমিক্রোসিন নামের এই অ্যান্টিবায়োটিক। প্রিক্লিনিক্যাল স্টাডিটা করার আমরা চেষ্টা করছি মাউস মডেলে। আমরা যেমন লার্জ স্কেল প্রোডাকশনটা এখন দেখার চেষ্টা করছি যে হ্যাটোলোগাস কোনো কমার্শিয়াল সুইটেবল কোনো হোস্টের মধ্যে এটা লার্জ স্কেলে প্রোডিউস করা যায় কি না। গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হাসিনা খান। বলেন, আধুনিক ল্যাবরেটরি সংশ্লিষ্ট যন্ত্রপাতি পেলে সম্ভব আরও নতুন আবিষ্কার। এরকম অনেক অনেক অ্যান্টিবায়োটিকের সোর্স কিন্তু আমরা ইদানিংই শুনছি আমাদের বিভিন্ন সহকর্মীদের সাথে। আমার নিজের ল্যাবরেটরিতেও আমরা কাজ করছি, একটা মনে হচ্ছে একটা অভিনব অ্যান্টিবায়োটিক হবে এটা। কিন্তু এই কাজগুলো করার জন্যে যেটা, একটা তো হচ্ছে দক্ষ কিছু গবেষক দরকার, কিছু দক্ষ এবং কিছু পিএইচডি স্টুডেন্ট। আর একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওরকম গবেষণাগার দরকার। এখন থেকে ঠিক 66 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একই বিভাগ থেকে রমনাসিন নামে একটি নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার হয়েছিল। তবে সে সময় পৃষ্ঠপোষকতার অভাবে আলোর মুখ দেখেনি সে আবিষ্কার। তাই সংশ্লিষ্টদের আশঙ্কা, সারা বিশ্বে যখন অ্যান্টিবায়োটিকের হাহাকার, তখন নতুন করে আলোর মুখ দেখবে কি না তাদের এই নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচনের আর দেশের বিভিন্ন স্থানে 204 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচনী সহিংসতায় বরিশাল ও ভোলায় 2 জন নিহত হয়েছে। পটুয়াখালীতে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে 2 জন। উপনির্বাচন হয় লক্ষ্মীপুর 2 আসনের আলোচিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের শূন্য হওয়া আসনে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। জেলার 6 ইউনিয়নে ভোট নেওয়া হয় ব্যালট পেপারে। এদিকে দুপুরে বরিশালের গৌর নদীতে খাঞ্জাপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মৌজে আলী মৃধা নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ঘটে এই ঘটনা। ভোলার চর ফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, আহত হয়েছেন 1 জন। স্থানীয়রা জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের চর ফকিরা কুয়াইট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার নিয়ে 2 মেম্বার প্রার্থী কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 12 রাউন্ড গুলি চালায়। এদিকে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন, 2 বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনায় 2 নিহত হয়েছেন এবং 8 আটক করা হয়েছে। কমিশন কার্যালয়ে 1 সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, 2 নিহত হয়েছেন, সেই জন্য আসলে কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এছাড়া সমস্ত ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং জাতীয় সংসদের যে উপনির্বাচন, সবগুলো নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি হলো, যেহেতু প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় মারা গিয়েছেন, এটি প্রার্থীরাই ব্যবস্থা নেবেন এবং এটি আমরা জেনেছি, তদন্ত হওয়ার পরে বিস্তারিত বোঝা যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস দেখাতে পারেনি, তারাই এখন মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, বিএনপি মহাসচিবের কাছে তার দলের চেয়ারপারসনের চেয়ে নায়িকা পরিমণির গুরুত্ব বেশি, আর এ কারণেই তারা এ বিষয়ে কথা বলছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এটা তাদের পরিকল্পিত অপচয়। সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিং এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্নীতি প্রবণতা বিএনপির অস্থি মজ্জায় মিশে গেছে। বর্তমান সময়ে কোন সেক্টরে দুর্নীতি হচ্ছে তা সুনির্দিষ্টভাবে জানাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান কাদের। বিএনপি মহাসচিব মেগা প্রকল্পে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করেছেন, আসলে মিথ্যা অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছু নয়। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলে ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প নেওয়ার সাহস সক্ষমতা দেখাতে পারেনি, তারা আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা। অব্যাহত মিথ্যাচার করে দেশের ইমেজ নষ্ট করা বিএনপির লক্ষ্য। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি এবং মহাজ্ঞানী দাবি করা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান দেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা না করে উল্টো সমালোচনা করছেন। কে কোথায় মধ্যরাতে গিয়ে মদ্যপান করে, সেই জন্য সেখানে কোনো ঘটনা ঘটল এবং সেটি নিয়ে আমি দেখলাম যে যেভাবে সবাই মত্ত হয়ে গেল, সংসদে বিএনপি দলীয় গ্রুপের নেতা দেখলাম যে তিনি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেছে, বিএনপি দলীয় গ্রুপের নেতা। আমার কাছে মনে হলো তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেজন্য এটা নিয়ে তিনি সেখানে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছে। সরকার দক্ষভাবে পরিচালনা করায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি 6.2% হতে যাচ্ছে, কিন্তু দেশের এত সব দৃশ্যমান অগ্রগতি দেখেও সমালোচনা করছে বিরোধীরা। দেশের অগ্রগতি প্রচার করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা তাদের দায়িত্ব হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের তুষ্ট করার লক্ষ্যে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর নির্যাতন করছে। চট্টগ্রামে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গ্রেফতারের পর তার পায়ে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। এতে তিনি অভিযোগ করেন, পুলিশ গত 17 জুন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রামের বায়োজিত এলাকা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। তিনি আরও বলেন, পুলিশ ছাত্রনেতা সাইফুলের উপর যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে তা মানবতা বিরোধী অপরাধের সামিল। এ ঘটনার সাথে জড়িতদের বিচার এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। বিদেশি সিরামিকের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে দেশীয় শিল্পের জন্য হুমকি দেখছেন উদ্যোক্তারা। তাদের দাবি, টাইলস আমদানিতে ন্যূনতম ট্যারিফ মূল্য কমানোর প্রস্তাব তুলে না নিলে ঝুঁকিতে পড়বে দেশীয় সিরামিক পণ্য, হোঁচট খাবে এ শিল্পের রপ্তানি। সিরামিকের চাহিদার প্রায় 85% এখন পূরণ হয় দেশীয় কারখানায় তৈরি পণ্য দিয়ে, যার বাজার মূল্য 6,500 কোটি টাকার বেশি। দেশের চাহিদা মিটিয়ে বছরে প্রায় 400 কোটি টাকার টাইলস সহ অন্যান্য পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। কাঁচামাল ও গ্যাসের দাম বাড়ায় দেশীয় পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে যখন হিমশিম অবস্থা, তখন বিদেশি সিরামিকের ট্যারিফ মূল্য কমানো মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন উদ্যোক্তারা। ওভারঅল বাজেট ভালো হয়েছে, কিন্তু শুধু সিরামিক সেক্টরের ক্ষেত্রে বাজেটটা বিমাতাসুলভ আচরণ হয়েছে ওনাদের, যেহেতু আমদানি পর্যায়ে ওনারা ট্যারিফ মূল্য কমিয়েছে। এতে করে যারা লোকাল উৎপাদন করে তাদের জন্য হুমকি হবে সামনের দিকে। ওয়ার্ল্ডের যে কোনো দেশের সঙ্গে আমরা কম্পিটিশনে পড়বো এবং আমাদের উৎপাদিত পণ্যের দাম বেশি পড়বে। সিরামিক শিল্প সমিতির নেতাদের দাবি, পরপর 2 বছর ট্যারিফ মূল্য কমানোয় প্রতি বর্গফুট বিদেশি টাইলসের দাম 24 টাকা কমেছে। অন্যদিকে দেশীয় সিরামিকের উপর বাড়তি শুল্ক ও ভ্যাটের ভারে ঝুঁকিতে পড়েছে 9,000 কোটি টাকার বিনিয়োগ। সরকারি বেরকার যে পলিসি আছে, এই পলিসিতেই কিন্তু বলা আছে যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া, যে জিনিস এখন বাংলাদেশে আমরা তৈরি করতে পারতেছি। হ্যাঁ,
তো বাইরে থেকে যে এই জিনিসই যদি আমরা যদি আবার নিয়ে আসি তাহলে আমরা কী হলাম, আমরা তো ক্ষতিগ্রস্ত হলাম। বাংলাদেশ থেকে যদি টাইলস আমদানি হয় তো আমাদের দেশের ডলার তো বাইরে চলে যাবে। এই জন্যই আমরা বারবার একই কথা বলে যাচ্ছি, আমদানি পর্যায়ে আমাদের ট্যারিফ ভ্যালুটা বৃদ্ধি করতে হবে, আর আমাদের সাপ্লিমেন্টারি ডিউটিটা 15% আছে সেটা আমরা সম্পূর্ণরূপে আমরা এটা প্রত্যাহার চাচ্ছি। দেশীয় শিল্প সুরক্ষা এবং এই খাত থেকে সরকারের রাজস্ব বাড়াতে বিদেশি সিরামিকের ন্যূনতম ট্যারিফ মূল্য না কমিয়ে বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, যাত্রী আর পরিবহন শ্রমিক দুদিকেই চলছে খামখেয়ালি। অর্ধেক সিট খালি রাখা আর মাস্ক ব্যবহার সহ নিয়ম মানে অনীহা দুপক্ষেরই, তার ওপর অতিরিক্ত ভাড়ায় আদায় তো হচ্ছেই। করোনা সংক্রমণ মোকাবেলায় রাজধানীতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচলের নিয়ম রয়েছে, এক্ষেত্রে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত 60% ভাড়া। এমন নিয়ম থাকলেও চলমান লকডাউন পরিস্থিতিতে ঢাকার গণপরিবহনের উল্টো চিত্র, বেশিরভাগ গণপরিবহনেই মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধিতে অনীহা রয়েছে, গাফিলতি ড্রাইভার কন্ডাক্টর হেল্পার যাত্রী সব দিকেই। শুরুতে কয়েকদিন অর্ধেক সিট খালি রাখা হলেও এখন আবার আগের দশা, দুই আসনে বসানোর পাশাপাশি দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে, তবে 60% অতিরিক্ত ভাড়ায় কোনো ছাড় নেই। কি বলবো, আমরা সাধারণ জনগণ সবার কাছে জিম্মি হয়ে গেছে, কারণ আমরা যখন গাড়িতে উঠি ওরা বলে একভাবে, কিছুক্ষণ পরে যখন ভাড়া কাটা হয় তারা ওদের সব কিছু চেঞ্জ হয়ে যায়। শতকরা 90% গাড়িতে এইভাবে নেয়, ভাড়া হচ্ছে 15 টাকা, তারা নেয় 30 টাকা। স্বাস্থ্যবিধি না মানা কিংবা অতিরিক্ত যাত্রী নেওয়ার প্রশ্নে নেই কোনো সদুত্তর। সার রাস্তা তো আমরা খালি আইছি ভাই, কি করবো, দৌড়ে উঠতে গেলে কিছু করার আছে বলেন? দুইটা লোক বেশি উঠে আসে, এখন সিট খালি আসলো না, এখন আর সামনে তার উঠা মানে দুইটা লোক সিঙ্গেল করে নামবো। কেবল গণপরিবহন নয়, অর্ধেক আসন খালি রাখার বিধিনিষেধ মানা হচ্ছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবহনেও। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমেছে নদীর ভাটিতে। এর আগে উজানের ঢলে রংপুরে তিস্তা নদীর পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়ার 15টি চরে বন্যা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছিল, সে সময় তিস্তা ব্যারেজ পয়েন্টে 3 সেন্টিমিটার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গতকাল রবিবার বিকাল থেকে নদীতে পানি উঠানামা করছে, এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। উজানে পানি কমলে দ্রুত নিম্নাঞ্চল থেকে পানি সরে যাবে বলে জানানো হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা নিয়ন্ত্রণে ঢাকার পার্শ্ববর্তী 7 জেলা আর খুলনায় কাল থেকে কঠোর লকডাউন, সীমান্তের জেলাগুলোতে পরিস্থিতি ভয়াবহ। করোনায় একদিনে আরো 78 জনের মৃত্যু, নতুন শনাক্ত 4,636 জন, ঢাকায় 360 জনকে দেয়া হলো ফাইজারের টিকা। লক্ষ্মীপুর 2 আসন আর 204টি ইউটিতে ভোটগ্রহণ সম্পন্ন, সহিংসতায় বরিশাল ও ভোলায় নিহত 2, নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়েছেন ইসি সচিব। মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বিএনপি, দুর্নীতি প্রবণতা মিশে গেছে দলটির অস্থিমজ্জায় বলেছেন ওবায়দুল্লাহ। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এ ছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।